কৃষকের বাংলা 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 কিষানির বাংলা 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 লাল সবুজের বাংলা 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 রূপসী বাংলা রূপসী বাংলা কৃষক ভাইরা আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা কৃষির সঙ্গে যারা নানাভাবে জড়িত রয়েছেন শুরু করছি আপনাদের জন্য আমাদের এশিয়ান টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। কৃষক ভাইরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা পাহিরাকান্দি ইউনিয়ন পাহিরাকান্দি গ্রামের উর্মি ফিশারিজ অ্যান্ড পোল্ট্রি ফার্মে। এখন কথা বলবো এই ফার্মের কর্ণধার পিন্টু তালুকদারের সঙ্গে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনার এই ফার্মে এসে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যে আপনার একটা পুকুর রয়েছে, তারপরে গরু রয়েছে, তারপরে পোলট্রি রয়েছে, তো আমরা আজকে ঘুরে ঘুরে আপনার সবগুলো দেখতে চাচ্ছি। হ্যাঁ শিওর শিওর, তো চলুন দেখি আমরা আপনার ফার্মটা। হ্যাঁ আগে কি গরু দেখবেন? প্রথম গরু দেখি, তারপরে পোলট্রি, তারপরে মৎস্য আসি। আচ্ছা চলুন। পৃথিবীর একক জাতের মধ্যে মোট সংখ্যায় দ্বিতীয় এবং সিঙ্গেল পারপাস ডেইরি গরু হিসেবে সংখ্যায় প্রথম গরুর নাম হোলস্টাইন ফ্রিজিয়ান। ল্যাটিন আমেরিকাতে হোলস্টাইন এবং ইউরোপ ও এশিয়া আফ্রিকাতে ফ্রিজিয়ান নামে ডাকা হয়। বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভী এবং বিশ্বের মোট উৎপাদিত দুধের প্রায় 50% হোলস্টাইন থেকেই উৎপাদিত হয় এবং এটাকে মূলত সিঙ্গেল পারপাস বা শুধু দুধ উৎপাদনকারী গরু হিসেবে চিহ্নিত করা হয়। অবশ্য এই জাতের ষাঁড়ও বৃহদাকৃতির হয়ে থাকে। এই জাতের এক একটি ষাঁড়ের ওজন সাধারণত 700 থেকে 1000 কেজি পর্যন্ত হয় আর গাভীর ওজন হয় 600 থেকে 800 কেজি পর্যন্ত। এই জাতের গাভীগুলো সাধারণত সাদা কালো ডোরাকাটার যে জাত সেগুলোর স্থানের নাম ফ্রিজল্যান্ডের সাথে মিলিয়ে এই গরুর নাম হয় হোলস্টাইন ফ্রিজিয়ান। ইতিহাস জানতে গেলে বলতে হয় নেদারল্যান্ডের হোলস্টাইন গরুর ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। পরবর্তীতে সঠিক সময় অবশ্য জানা যায় না বাভারিয়া বা জার্মানি থেকে কালো জাতের গরু এবং ফ্রিজল্যান্ড বা নেদারল্যান্ডের সাদা জাতের গরুর ক্রসের মাধ্যমে সৃষ্টি হয় যুগান্তকারী এক নতুন কালো সাদা ব্রিডের, যার দুধ উৎপাদন ক্ষমতা সবাইকে চমকে দেয়, যার নাম দেওয়া হয় হোলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা পিন্টু ভাই, আপনার ফার্মটা খুবই সুন্দর, চমৎকার একটি ফার্ম দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আপনি নিজে দেখলাম যে ঘাস খাওয়াচ্ছেন। তো আপনার এই ফার্মের বয়স কতদিন? এই তো 1 থেকে 1.5 বছরের মতো হয়েছে আর কি, 1.5 বছর। তো 1.5 বছরে তো আপনার ফার্মে অনেক গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে কি কি ধরনের গরু আছে? এখানে ওটা হলো শাহিওয়াল, যেটা শাহিওয়াল জাতের গরু, এটা বাচ্চা দিবে, এটা ক্রস বিট, তারপরে এটা সিন্ধি, তারপরে লো ক্রস ফিজিয়ান, এটা ফিজিয়ান, তারপরে ওটা ক্রস, ওইটাও ক্রস বিটের, এরকম আর কি ভালো দুধের। এটা এটা ফিজিয়ান না? ফিজিয়ান। তো ফিজিয়ান গরুটা কিন্তু দুধের জন্য অনেক ভালো আর কি, এটা প্রচুর দুধ দিয়ে থাকে। এখানে মোটামুটি কত ধরনের গরু আছে আপনাদের এখানে? আমার এখানে 4-5 জাতের গরু আছে। ফিজিয়ান আছে, তারপরে শাহিওয়াল আছে, ক্রস বিটের আছে, তারপরে সিন্ধি আছে। এরকম ভালো জাতের গরু দেখে দেখে আমি কালেকশন করেছি আর কি। মাংসটা এবছর ঈদে আমি বিক্রি করছি প্রায় 14টার মতো, ওটা তাজা করে বিক্রি করে দিছি, আর এখন আবার বাকি এগুলো উঠাইছি আর কি। তার মানে আপনি মাংস এবং দুগ্ধ দুটাই করতেছেন, মানে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে? বাণিজ্যিকভাবে, হ্যাঁ। তো আপনার এই 14 মাসের ফল আপনার কি মনে হয়, আপনি কি লাভে আছেন না লসে আছেন? ইনশাআল্লাহ খুবই ভালো। আপনার এখানে কি মনে হয়? আমার কাঁচা ঘাসের সংকট নাই বললেই চলে। আমার চতুর্পাশে পুকুরে চতুর্পাশে করা হয়েছে, তারপরে আরো জমি আছে আশেপাশে, এই জমিগুলোতেও করছি কাঁচা ঘাস। আমার সংকট নাই বললেই চলে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আর গরু এমনি রোগ সুগের ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? আমার উপজেলার পশু গবাদি পশু যে অফিসার আছে, সার্জেন্ট উনি আছে, তারপরে আশেপাশে ডাক্তার আছে, ওনারাই সেটা আমার এটা তদারকি করে যায় এবং ভালো ইয়া করে আমাকে। এমনি কি মোটামুটি ওনারা কন্টিনিউ আসতেছে? হ্যাঁ উপজেলা থেকে ওনারা কন্টিনিউ আইসে আমাকে হেল্প করে। 3টা সাইটে আমি খুব ভালো ইয়ে পাচ্ছি, ওনাদের রেসপন্স পাচ্ছি। আর গরু নিয়ে এমনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে এটা আমার উদ্যোগ ছিল না, আমি এটা বুঝতামও না। একটা টাইমে আমি অন্য ব্যবসা করি, আমার নরসিংদীতে ব্যবসা আছে, কিন্তু আমি আমার আব্বা মারা গেছে 1 বছরের উপরে। তার আব্বার খুব শখ ছিল, আমার আব্বা চেয়ারম্যান ছিলেন 5বার এখানকার এই ইউনিয়নের। তো আব্বার এটা একটা শখের বশত উনি করছে প্রথমবার। আইসা আইসা এখানে অনেকটা সময় আব্বা এখানে থাকতো, দুপুরে লাঞ্চ করার টাইমেও বাড়িতে যাইতো না। উনি এত শখ ছিলেন মাছের প্রতি, যদিও গোটা আর গরু ছিল আমার দাদার খুব শখ আমার দাদা 27 বছর প্রেসিডেন্ট বলতো তখন প্রেসিডেন্ট ছিলেন তার মানে এটা প্রত্যেকভাবে আপনি বলতে পারি প্রত্যেকভাবে আমরা আসলে এটার শখ ছিল তো শখের বশত বাবা মারা যাওয়ার পরে এটা আমি আমার আরো দুই ভাই আছে আমি আমার মা বাবা মারা যাওয়ার পরে এখানে থাকি এবং এটা আমার মানে এখন শখের বশত ছিল এটা এখন বাণিজ্যিকভাবে আমি নিয়ে নিছি আর কি এখন আমার বাণিজ্য বলা চলে এটাকে আচ্ছা 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 আপনার ফার্মটাকে খুবই ভালো লাগলো পাশাপাশি আপনার বড় একটা পোল্ট্রি ফার্ম রয়েছে হ্যাঁ পোল্ট্রি আছে তারপরে ইয়া আছে মাছটাই আমার আসলে মেইন ছিল আর কি আচ্ছা মৎস্য যেটা হ্যাঁ দেখতে পাচ্ছি তাহলে চলুন আমরা আপনার পোল্ট্রিটা দেখি আসেন আসেন আমাদের দেশে প্রাণীজ ও আমিষের অভাব খুবই প্রকট আমিষের অভাব মেটাতে মুরগি পালনের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান বিশেষ জরুরি খুব অল্প সময়ে অল্প পুঁজি বিনিয়োগ করে সাম্প্রতিক সময়ে মুরগি পালন একটি লাভজনক ও সম্ভাবনাময় কৃষি শিল্প হিসেবে পরিণত হয়েছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনা মুরগি খামার স্থাপনের মাধ্যমে মুরগি পালনকে লাভজনক করে তোলা যায় মুরগি খামার দুই ধরনের হতে পারে যেমন পারিবারিক মুরগি খামার ও বাণিজ্যিক মুরগি খামার পারিবারিক মুরগি খামারে অল্প সংখ্যক মুরগি পালন করে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে বাণিজ্যিক মুরগি খামার গড়ে তোলা যায় উৎপাদনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে মুরগি খামারের বিভিন্ন ধরনের হয়ে থাকে মাংস উৎপাদনের জন্য মুরগি পালন করলে একে বলা হয় ব্রয়লার খামার আর ডিম উৎপাদন করার জন্য খামারকে বলা হয় লেয়ার খামার তবে যে খামারে স্থাপন করা হোক না কেন তা লাভজনক করতে চাইলে প্রয়োজন সঠিক পরিকল্পনা বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা ও সঠিক পরিচালনা বাণিজ্যিক মুরগি খামারের জন্য স্থান নির্বাচন মুরগি খামারের একটি স্থায়ী ব্যবস্থা মুরগি খামার বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ডিম উৎপাদন খামার মাংস উৎপাদন খামার প্রজনন খামার ব্রিডার খামার বাচ্চা উৎপাদন খামার ইত্যাদি যে ধরনের মুরগি খামারে স্থাপন করা হোক না কেন সাফল্যজনকভাবে খামার পরিচালনার জন্য এর স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক কৌশল এই কৌশল অবলম্বন করে পাঞ্ছারামপুরের এই গরু ও মাছের পাশাপাশি বাণিজ্যিকভাবে মুরগি ফার্ম গড়ে উঠেছে সফলতা লাভের জন্য চাই সঠিক পরিকল্পনা বাণিজ্যিক মুরগি খামার ব্যবস্থাপনায় তিনটি মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা বিধান করতে হয় যেমন মুরগির খাদ্য বাসস্থান রোগ দমন মুরগির খামার একটি বিশেষ ধরনের শিল্প তাই এই খামার প্রতিষ্ঠার জন্য মূল বিষয় ছাড়াও আনুষঙ্গিক বিষয়গুলো বিশেষ বিবেচনায় রাখতে হবে আপনার এখানে মৎস্য দেখলাম তারপরে গরু দেখলাম পাশাপাশি আপনার একটা পোল্ট্রি ফার্মও দেখতে পাচ্ছি এটা কতদিন বয়স এটার বয়স 4 মাস এই 4 মাসে আপনি কয়বার বাচ্চা বিক্রি করেছেন দুইবার বিক্রি করছি আর একবার মাঝামাঝি অবস্থায় কি বিক্রি করব এই দুইবারে কেমন লাভ কিরকম হ্যাঁ লাভ ভালো হয়েছে প্রথমবার 50,000 টাকার মতো ছিল তৃতীয়বার দ্বিতীয়বার 40-45 এর মতো ছিল এবার আশা করতেছি একটু ভালো হবে খাবারটা কোথা থেকে সংগ্রহ করেন খাবারটা আমাদের এই যে ডিলার আছে সিপি ডিলার বানসারামপুরে ওইখান থেকে সংগ্রহ করি আর কি আর পাশাপাশি তো মুরগিদের আমরা দেখতে পাচ্ছি রোগ শোক মনে হয় আপনার এখানে একটু কম হয় রোগ শোক জায়গাটা খোলামেলা তো রোগ শোক হয় না বললেই চলে আর যদি হয় তাহলে বেটার মানে ডাক্তার আছে বানসারামপুর থেকে উপজেলা স্বাস্থ্য যে অধিদপ্তর আছে এখান থেকে আইসা ওরা ট্রিটমেন্ট দেওয়া যায় আচ্ছা এখানে আমরা আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম যে আপনার এখানে যে শেডটি রয়েছে এটা মানে খুব একটি স্বাস্থ্যসম্মত একটি শেড মুরগিদের জন্য আমরা তো অন্যান্য জায়গায় যাই খুব গ্যাস গ্যাসে একটি অবস্থা থাকে কিন্তু আপনার এখানে পরিবেশটা খুবই মুরগিদের জন্য ভালো এবং মৃত্যুর হারটা মনে এই জন্য খুব কম হয় হ্যাঁ মৃত্যুর হার নাই বললেই চলে প্রথম অবস্থায় একটু মানে বুঝতে পারি নাই তো প্রথম অবস্থায় একটু কয়েকটা মারা গেছিলো 20-50টার মতো তারপর আর সমস্যা হয় না আর এবার মৃত্যুর হার নাই বললেই চলে কিন্তু বর্তমানে তো ইনকিউবেটর একটা খুবই সাশ্রয়ী মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে তো ইচ্ছা হলে বাচ্চাটা কিন্তু আপনারা ফুটাতে পারেন এটা ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে আশা আছে আর কি এরকম কিছু করার আচ্ছা তো আমাদের আশা থাকলো যে আপনি মৎস্য গরুর পাশাপাশি এই পোল্ট্রি ফার্মে অনেক দূর এগিয়ে যান লাভজনক পদ্ধতিতে মাছ চাষ মাছ আমাদের প্রাণীজ আমিষের অন্যতম উৎস কর্মসংস্থান বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি মাছের উল্লেখযোগ্য ভূমিকা মাছ চাষের বিভিন্ন পদ্ধতি রয়েছে একই পুকুরে নানান জাতের মাছ চাষ করা যায় খাল ও ডোবায় মাছ চাষ করা যায় আবার চৌবাচ্চায়ও মাছ চাষ করা যায়। একটি পুকুরে মাছ চাষের উপযুক্ত না হলে এবং পুকুর প্রস্তুত না করে মাছ চাষ করলে বিনিয়োগ ব্যাপক ঝুঁকির মধ্যে পড়তে পারে। বাংলাদেশে অন্যান্য মাছের চাষ অপেক্ষায় কার্প ও রুই জাতীয় মাছই মিশ্র চাষ এখনও সর্বাধিক প্রচলিত চাষ পদ্ধতি। আমাদের দেশে চাষকৃত কার্প বা রুই জাতির মাছগুলির মধ্যে অন্যতম। একজন নতুন চাষির ক্ষেত্রে কার্প জাতীয় মাছ চাষে কিংবা তেলাপিয়া একক চাষ যুক্তিযুক্ত। জৈবিক পদ্ধতিতে ঘাস কাপ ও সরপুঁটি মাছ চাষ করে আগাছা দমন করা যায়, এতে চাষের ব্যাপক লাভ হয়ে থাকে। অল্প সময়ে কী করে বড় সাইজের মাছ চাষ করা যায় এবং ঘরের ভেতর কী করে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা যায়, এমন একটি প্রযুক্তির কথাই ভাবছে মৎস্য অধিদপ্তর। আজ আমরা কথা বলবো প্রশিক্ষিত একজন মৎস্য চাষীর সঙ্গে, যিনি একাধারে গরু পালন, মাছ চাষ এবং বাণিজ্যিকভাবে মুরগির ফার্ম স্থাপন করে লাভজনক অবস্থায় রয়েছে। পিন্টু ভাই, আমরা আপনার পুকুরে অনেক মাছ দেখতে পাচ্ছি, যে মাছ দেখে মনটা ভরে যাচ্ছে। আপনার এই পুকুরের বয়স কতদিন? আমার পুকুরের বয়সটা তো আনুমানিক আমার বাবা থাকতে প্রায় 20 বছরের মতো চলতেছে আর কি। 20 বছর যাবত আপনারা এই মৎস্য চাষে যুক্ত? হ্যাঁ হ্যাঁ, 20 বছর যাবত। লাভ লস এটা কিরকম? লাভ তো মাছে লাভ তো অবশ্যই অনেক লাভ, মাছে লাভ আছে, প্রচুর লাভ। তো এখানে কি কি মাছ আছে? এখানে রুই, কাতলা, তারপরে মিগেল, সিলভার, ঘাস কাপ, তেলাপিয়া, মানে বাংলা মাছ যেটা আর কি আমরা বাংলা মাছ করি, বাংলা মাছ আছে আমাদের এখানে। সব মাছের সাথে আপনার ঘাস কাপ যেটা আছে, এটা কি একটু প্রবলেম হয় না? না, ঘাস কাপের প্রবলেম হয় না, এটাও আমি অল্প দেই মোটামুটি। ঘাস কাপ তো ভালোই বড় হয়। আপনি পোনাটা কোথেকে সংগ্রহ করেন? পোনাটা আমাদের এখানে লোকাল আছে, তারপরে আমার এখানে একটা ছোট পুকুর আছে, এটার মধ্যে আমি রেনু দেই। এটা যখন আবার একটু বড় হয় তারপর আবার এটার মধ্যে আমি ট্রান্সফার করি আর কি। রেনুটা আপনি নিজেই দেন? হ্যাঁ, রেনুটা আমি নিজেই করি। আবার বাইরের এই মানে যারা আসলে আমার আশেপাশে ছোট ছোট পুকুর আছে উদ্যোক্তা, এদেরকে আমি ফ্রি দেই, ওরা করে বাইরে ফ্রি ছাড়ি। এরকম ছাড়েন বলতে আমরা আপনার পুকুর পাশে একটা বিল দেখতে পাচ্ছি, ওই বিলে আমি অনেক মাছ ছাড়ি, এটা জনগণের উদ্দেশ্যে আর কি। বা একটা নতুন দৃষ্টান্ত পেলাম যে আমরা বাংলাদেশে অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু এই পর্যন্ত শুনি না যে কেউ নিজের উদ্যোগে কোনো বিলে মাছ ছাড়তে। না, আমার যখন ওভার হয়ে যায় এই ওভার মাছগুলো আমি বিলেতেই ছেড়ে দিই। যখন আমাদের আশেপাশে যারা আছে, এরা যখন মানে একটু পানি কমে তখন ওরা জাল দিয়ে ধরে, মোটামুটি উপকৃত হয়, আমিও খাই, ওরাও খাই, এভাবে আর কি। মানে এটা দেখে আপনার শান্তি? এটা আমি শান্তি পাই। তো এটা তো আমরা এক প্রকার মানব সেবা বলতে পারি। মৎস্যর যে কিছু রোগশোক হয়, এটা আপনারা কিভাবে করেন? ট্রেনিং নিছি, তারপর মৎস্য অফিসাররা আসেন, ওনারা আমাকে সহযোগিতা করেন, আর আমি নিজে বুঝে ফেলেছি এখন এটা মাছের কি অসুখ বিসুখ, এটা আসলে প্র্যাকটিক্যালি করতে করতে আমার আয়ত্তে আসছে আর কি। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের এমপি সাহেব ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম সাহেব, উনি নিজের হাতে আমাকে অ্যাওয়ার্ড প্রদান করেছেন, আমি পাইছি। প্রতি বছরই পাই, তা আমার আব্বা থাকতো পেয়েছেন, এখনও পাই। এখন তো আমাদের বাংলাদেশে অসংখ্য যুবক আছে বেকার, তারা যদি এটা করতে পারে তাহলে আমার মনে হয় একটা সুফল পাওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো যারা বেকার আছে তারা যেন, যদিও ডোবাডালি থাকে বা পতিত জমি থাকে, এরা যেন মৎস্যতে আগ্রহী হয়। এটা প্রফিটেবল একটা ব্যবসা, আমার যুক্তিতে আর কি। অনেক প্রফিট, বেকার না থেকে মৎস্যে আসলে অনেক ভালো করতে পারবে, যেহেতু আমি করতে পারি। হ্যাঁ, আমরা তো আপনাকে এখানে আইডল হিসেবে দেখলাম যে আপনি 20 বছর মৎস্য চাষ করে অনেক লাভবান এবং মৎস্য অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো আমরা আশা করি যে আপনার মতো বাংলাদেশের প্রত্যেকটা যুবক এই মৎস্য চাষে এগিয়ে আসবে এবং আমাদের মৎস্য চাষ দেশের যে চাহিদা রয়েছে এখানটা বিশাল ভূমিকা রাখবে। হ্যাঁ, এটা আমাদের আসলে প্রধান, এখন আমার প্রধান উৎস হইল গরু আছে যেটা, তারপরে পোলট্রি আছে যেটা, কিন্তু আমার প্রথম ইয়েটা ছিল মৎস্য। আমার বাবারও শখ ছিল এই মৎস্য, আমি মৎস্যের মধ্যেই মানে নিয়োজিত। এটা খুবই লাভজনক একটা ব্যবসা, খুবই লাভজনক। আমি বলবো যারা আছে বাংলাদেশে বেকার, এরা যেন বেকার না থেকে মৎস্যের উপরে ইয়ে করে আর কি। যে আপনি বিডিআরে চাকরি করতেন বড় আগে বাংলাদেশ বিজিবিতে, তো আপনি এখান থেকে রিটায়ার করেছেন। রিটায়ার হওয়ার পর আপনি, আমরা যতটুকু জানি যে মোটামুটি কৃষিকাজ নিয়ে ব্যস্ত, তো আপনি এই কাজে কীভাবে উদ্বুদ্ধ হলেন? আমি তৎকালীন বিডিআর তথা বর্তমান বিজেপির হাবিলদার ছিলাম। আবিলদার থেকে আমি রিটায়ার করি রিটায়ার করার পর বাড়িতে আসলাম আমার তিন ছেলে এক মেয়ে এবং দুটো নাতি-নাতনি আছে ওদেরকে নিয়ে আমি মোটামুটি কয়েকদিন সময় কাটালাম তারপরে ভাবলাম যে পুরুষ মানুষ নাতি-নাতনি নিয়ে বসে থাকলে চলবে না তখন মাথায় একটা চিন্তা আসলো যে আমি গাবি পালন করি একটা গাবি করলাম 1 লক্ষ টাকা দিয়ে এখন এই গাবি থেকে আমার তিনটা গাবি হলো তারপরে বাড়ি ঘরের যে গাছগাছালি পরিচর্যা গাছগাছালি লাগান শুরু করলাম গাছগাছালি লাগানোর পরে এই যে দেখছেন কমলা যথেষ্ট সুন্দর কমলা এবং এই কমলা গাছটা আমার এতই ভালো পড়ছে এটা 12 মাস এরকম কমলা থাকে কোনো মাসে এটা গ্যাপ থাকে না একটা শেষ আর একটা শুরু হয় তোমাকে 12 মাসই কমলা 12 মাস থাকে এর মধ্যে কমলা যথেষ্ট কমলা আছে নিচে প্রচুর কমলা আছে এই যে দেখছেন কমলা হ্যাঁ হ্যাঁ এই যে যে প্রচুর কমলা এই যে লসকা কমলা যথেষ্ট কমলা আছে প্লাস আমার মিষ্টি বড়ই গাছ আছে টক বড়ই গাছ আছে আম আছে জাম আছে লিচু আছে কাঁঠাল আছে নারকেল সুপারি আমরা যথেষ্ট গাছগাছালি আমার আছে ফলের শুধু ফলের গাছ আমি ফলের গাছ করতে খুবই উৎসাহী আমি কাঠ গাছ লাগাইনি আমার কাঠ গাছ ভালো লাগে না বিদায় আমি ফলের গাছ পছন্দ করি এটাই আমি করি গাছে মনে আপনার পরিবার চাহিদা মেটানোর পর আপনি তো মনে হয় কিছু বিক্রিও করতে পারেন আমি যথেষ্ট বিক্রি করতে পারি আমার একটা জলপাই গাছ আছে এটা আমি প্রতি বছরই সুন্দর করে ছেটে ছুটে দেই 7 থেকে 8000 টাকা আমি একটা গাছ থেকেই জলপাই পাই কিন্তু আমার বাড়িটা হয়ে গেছে ছোট বিদায় আমি আর অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমি পারতেছি না আপনি মনে হয় কবুতরও পালন করেন আমার যথেষ্ট কবুতর আছে 30 35 জোড়া কবুতর আছে খুব সুন্দর বাচ্চা দেয় এগুলো আমি বাজারে বিক্রি করে আমার যথেষ্ট পয়সা হয় তারপরে আমরা যতটুকু জানি যে বা আপনার ওয়াইফ মানে হাঁস মুরগি পালনে মোটামুটি পারদর্শী পাশাপাশি আপনিও সহযোগিতা করছেন আমার গৃহিণী যথেষ্ট ভালো একজন মেধাসম্পন্ন মহিলা সে আমাকে প্রতিটা কাজেই সহযোগিতা করে আমার সাথে সময় দেয় আপনার এখানে তো মোটামুটি গবাদি পশু বলতে আমরা যা বুঝি গরু ছাগল হাঁস মুরগি সবকিছুই আছে আমার গাবি বর্তমানে তিনটা আছে ছোট একটা বাছুর আছে এটা নিয়ে চারটা একটা থেকে আমার চারটা হলো আর আমার ওই খাসি একটা আছে বর্তমানে এখন বাজারে বিক্রি করলে 20 থেকে 22000 টাকা বিক্রি করতে পারবো তাছাড়া আরেকটা সাগি ছাগল আছে এটার দুইটা বাচ্চা আছে হাঁস মুরগি কবুতর গরু ছাগল সব দিক দিয়ে আমি মানে যথেষ্ট উৎসাহী এবং কৃষি বলতে যেটা আছে সবগুলোর ভিতরে আমি উৎসাহী এবং আমি এগুলি করি কৃষকবারে শেষ করছি আমাদের আজকের রূপসী বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ